নমস্কার, শুরু হচ্ছে ভৌতিক কাহিনী এপিসোডে আরো এক সত্য কাহিনী। এই সত্য কাহিনী যিনি লিখেছেন তিনি পেশায় ডাক্তার, তার বাড়ি উলবেড়িয়ায় ইএসআই সদর হসপিটালে উনি ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান। ওনার নাম বিমান নস্কর। বিমান নস্কর আজ রিটায়ার করেছে, এই বছর দুয়েক হয়েছে। তার রিটায়ার জীবনের আগে চাকরিরত অবস্থায় তিনি প্রথম ভয় খেয়েছিলেন এবং ভয় কী জিনিস তিনি উপলব্ধি করেছিলেন, সেই ঘটনাটাই আজ আমি তোমাদের শোনাব। উনি লিখে পাঠিয়েছেন, শুনতে থাকো, যেমন মর্মস্পর্শী সেই রকম ভয়ের এক ভয়ঙ্কর দিন দুপুরের ঘটনা। স্থান উলবেড়িয়া, বাড়ি থেকে মিনিট 15 লাগে বিমানবাবু হসপিটালে কাজে আসতে। একটা কখনো কখনো সাইকেলেই চলে আসতেন, নয়লে কখনো সাইকেল চালাতে ভালো না লাগলে ওইখান থেকে অটো বা টোটো ধরেই চলে আসতেন কাজে। তা আজ আমার সঙ্গে পরিচয় হওয়ার পর উনি তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন বিমানবাবু। শুনতে থাকুন সেই ভয়ানক দিন দুপুরে এক ভয়ঙ্কর ভয়ের গল্প। মাসটা ছিল ভাদ্র মাস, প্রচণ্ড চড়া রোদ, গা যেন পুড়ে যাচ্ছে। সকালবেলা 9টার সময় বিমানবাবু ঘর থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছে সাইকেলটা নিয়ে। জামা প্যান্ট পরা অবস্থায় পকেটের মধ্যেই স্টেথোস্কোপটা গোজা, সাইকেলটা নিয়ে সদর রাস্তার মুখে এসছে। এসে সাইকেলটা উঠতে হবে, হঠাৎ বিমানবাবুকে পেছন থেকে একটি বাচ্চা মেয়ে এসে ডাক দেয়, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। হট করে বিমানবাবু সাইকেলে উঠতে গিয়ে থমকে গিয়ে পেছন দিকে তাকায়, দেখা একটা বাচ্চা মেয়ে, 13-14 বছরের মেয়ে, একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে, চুলগুলো উস্কো ফুস্কো, চোখটা কিরকম যেন ভাসা ভাসা। আশেপাশে দোকানপাট খোলা, জমজমাট রাস্তা, উলবেড়িয়ার মোটামুটি শহরের ওপর এই ঘটনাটা ঘটছে। তখন বাজে 9:30। 9:30 বিমানবাবুর গা যেন রোদের তাপে যেন পুড়ে যাচ্ছে, কিন্তু কিন্তু অফিসের একটু দেরি হয়ে যাবে ডিউটি, কারণ 10টার মধ্যে ঢুকতে হয় রোজ। তাই দেখছে যে 9টা বেজে গেছে, কিছুটা আগেই যায় বিমানবাবু। তার সাইকেলে উঠতে গিয়ে যখন ওই রকম ডাকটা শুনে আবার নেমে পড়েছে সাইকেল থেকে, তখন পেছন ফিরে দেখে মেয়েটিকে। মেয়েটিকে জিজ্ঞেস করে কি হয়েছে, বলছে ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি চলুন না। বললো আমি ডাক্তার, তোমাকে কে বললো? বললো হুজো আপনার পকেটে স্টেথোস্কোপটা দেখলাম, যেটা বুক দেখে। তখন ডাক্তারবাবু হেসে ফেলেছে, বললে ও হ্যাঁ। বললে কেন, কি হয়েছে তোমার? বললো আমার নয়, আমার মাকে একটু বাঁচান, আমার মায়ের খুব শরীর খারাপ। বলছে কোথায় তোমার বাড়ি? বলছে এই রাস্তা দিয়ে সোজা গেলে একটা পুল পড়বে, সেই পুলটা পেরিয়ে এই সামনে এগিয়ে গেলে ওই গ্রামের মধ্যে আমার বাড়ি। বললো আমার তো এখন অফিস দেরি হয়ে যাবে। বললো ডাক্তারবাবু চলুন, নাহলে আমার মা কে বাঁচাতে পারবো না, আমার মা মরে যাবে, আমার মাকে একটু ভালো করে দিন না ডাক্তারবাবু। ডাক্তারবাবু নিরুপায় হয়ে আর হ্যাঁ বা না কিচ্ছু বলল না, সাইকেলটি নিয়ে হাঁটতে হাঁটতে মেয়েটির সঙ্গে হাঁটা দিল। মেয়েটি সামনে সামনে হাঁটছে, ডাক্তারবাবু পেছন পেছন হাঁটছে, যেন মেয়েটি যেন তাকে সম্মোহন করে দিয়েছে। ডাক্তারবাবু জিজ্ঞেস করতে থাকে যেতে যেতে, তোমার আর কে আছে, তুমি একাই? বলছে আমার দাদা ছিল,
দাদা এখানে উলবেড়িয়া একজুট মিলে কাজ করত। রেল লাইন পার হয়ে গিয়ে ডিউটিতে যাচ্ছিল, রেলে কাটা পড়ে মারা গেছে। এখন আর কেউ নেই, এখন আমি আর আমার মা। বলছি, আমার মা খুব অসুস্থ, একটু তাড়াতাড়ি পা চালান না। বলছে, চলো চলো। বলছে, ডাক্তারবাবু একটা কথা বলছি। যেতে যেতে মেয়েটি বলে উঠল, ডাক্তারবাবু আমার কাছে কিন্তু টাকা নেই। আপনি তো, আপনারা তো বড় লোকের সেবা করেন, 9000 কোনো গরিব অসহায় মানুষের সেবা করলেন। আমার মা যদি ভালো হয়ে যায়, আপনাকে রান্না করে একদিন আমার বাড়িতে খেতে বলব। আমার মা খুব ভালো ডাল রান্না করে, আপনি খুব তৃপ্তি করে খাবেন। ডাক্তারবাবু শুনে অবাক হয়ে যায়, বললো, ঠিক আছে ঠিক আছে, সে হবে খুনি, তোমাকে পয়সা দিতে হবে না, চলো তাড়াতাড়ি। এবার হাঁটতে 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 গ্রামের ভেতর ঢুকে গেছে। একটা পুকুর, পুকুরের পর একটা জঙ্গল। জঙ্গলের পাশ দিয়ে যখন এগিয়ে যাচ্ছে, গাছের পাশ দিয়ে রোদের ঝাপটাটা পড়ছে, গায়ের মধ্যে চিকচিক চিকচিক করে লাগছে। কিছুটা এগিয়েছে, জঙ্গলটা পেরিয়ে কটা মাটির ঘর, কোনোটা ভগ্নস্তূপ হয়ে গেছে, কোনোটা ঠিক রয়েছে। খানিকটা এগিয়ে গিয়ে দেখছে, একটা স্যাঁতস্যাঁতে একটা একতলা ভাঙা চূড়া একটা একতলা বাড়ি, চুন খসে পড়েছে বাড়ির ভেতর থেকে। ডাক্তারবাবুকে বলল, মেয়েটি, এটি আমাদের বাড়ি। ডাক্তার বলল, চলো তাহলে। ডাক্তারবাবু সাইকেলটা বাড়ির বাইরে রেখে স্ট্যান্ড দিয়ে ঘরের ভেতর ঢুকেছে। দেখে কীরকম একটা অস্পষ্ট দুর্গন্ধ ঘরের মধ্যে, একটা পচা দুর্গন্ধ। কটা বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে, আর মেঝেতে একটা জড়া জীর্ণ একটা মহিলার শরীর একটা চাদর দিয়ে ঢাকা পড়ে আছে, বুক পর্যন্ত চাদরটা ঢাকা। মহিলাটা যেন শ্বাসটা একবার উঠছে, একবার নিচ্ছে, একবার ছাড়ছে। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে নিচে হয়ে বসেছে। বলছে, তো এ তো নাবিশ্বাস উঠে গেছে। মনে মনে ভাবছে, মেয়েটিকে দেখে বলছে, তোমার আর এখানে কে আছে? বলল যে, আমি তো একাই, ডাক্তারবাবু আমার মাকে ভালো করে দিন না। বলল যে, তুমি একটু মায়ের কাছে বসো। ডাক্তারবাবু উঠে চট করে সাইকেলটা নিয়ে সামনে রাস্তার মোড় থেকে গিয়ে ওষুধ নিয়ে এসছে, একটা ইঞ্জেকশন নিয়ে এসছে। যদি ইঞ্জেকশনটা দিয়ে ভদ্রমহিলা বেঁচে যায়, তড়িঘড়ি করে ডাক্তারবাবু আবার ফিরে এসছে। ফিরে এসে যখন এই গলি ও গলি ঘুরছে, যেন বাড়িটার সামনে এসে বাড়িটা খুঁজে পাচ্ছে না। তখন আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছে না। গ্রামটার মধ্যে একটা জড় একটা জনশূন্য গ্রাম, একটা লোক নেই। তারপর হঠাৎ ফিরে দেখে সামনে এক বয়স্ক ভদ্রলোক। সে এলো কোথেকে? সামনেও তো কেউ ছিল না, পেছনেও কেউ ছিল না, রাস্তা ধুলু করছে ফাঁকা, ভাদ্র মাসের কড়া রোদ, ঘর দুপুরবেলা, চারদিকে শুনশান এলাকা, গ্রাম শুধু একটা লোক নেই। হঠাৎ বয়স্ক ভদ্রলোক বলল, ডাক্তারবাবু আপনি কি কাউকে খুঁজছেন? বলো, আমি ডাক্তার, আপনি জানলেন কী করে? না, দেখে মনে হল। বললো যে, হ্যাঁ, এখানে একটা কোন বাড়িতে এলাম, আমাকে একটা বাচ্চা মেয়ে নিয়ে এলো, যে তার মায়ের শরীর খারাপ, তো বাড়িটা আমি চিনতে পারছি না। বলল, আপনি তো যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার কীরকম 13-14 বছরে একটা মেয়ে নিয়ে এলেও ওইরকমই বয়স হবে? বলে, হ্যাঁ ওইরকমই বয়স হবে, ফক পড়া একটা বাচ্চা মেয়ে আমাকে যেন ডেকে নিয়ে এলো, আসার পর মাকে দেখলাম, দেখার পর আমি ওষুধ কিনতে গেছিলাম, এসে বাড়ির রাস্তার গলিটা খুঁজে পাচ্ছিলাম। যাতে ঠিক জায়গায় এসছে, আপনাকে কিছু বলেছে যে তার দাদা রেলে কাটা পড়ে মারা গেছে, মেয়েদের কাজ করতো? বলে, হ্যাঁ, মানে তাই তো বললো। বলে, আপনি এই দরজার যে বাড়িটার সামনে
ঝুনফুন খসে গেছে ভাঙা বাড়িটা, এই বাড়িটাতেই ওরা থাকত। দেখুন না আমাকে কেমন বিপদে ফেলে আমার বোনটা আমাকে ফাঁসি দিয়ে চলে গেছে। আপনার বোন আর কি বলবো, মরাটা তো নিজে মরল, মরে আমাকেও ফাঁসি দিয়ে গেল, তার সঙ্গে ফুটফুটে 13-14 বছরের মেয়েটাকেও নিয়ে গেল। 13-14 বছরের মেয়েটাকে নিয়ে গেল বলতে বলছে মারা গেল তার শোকে। সেই মেয়েটা কি করবে, মায়ের কাপড় একটা পুরনো কাপড় ছিল, ওই বাসের ওপরে টালির চালে বাসের মধ্যে কাপড়টাকে বেঁধে নিজে গলায় ধরে বলছে। হনন করে ডাক্তার ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে দেখে ঘরে 2-4 স্টিলের কাপ, একটা ভাঙা কাপ, একটা ডিশ, একটা থালা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, নোংরা কাগজপত্র কিছু পড়ে আছে। আর মেঝেতে যেখানে ভদ্রমহিলা শুয়েছিল সেখানে কেউ নেই। ঘরটা একটা কীরকম সেদো সেদো আস্থানি গন্ধ, আর পাশের এর মধ্যে টালির চালে একটা শাড়ি এরকম করে ঝুলছে। ডাক্তার বিমানবাবু পকেট থেকে ইঞ্জেকশনে দিয়ে অ্যাম্পারেটার ইঞ্জেকশনটা কিনে নিয়ে এলো, নিয়ে এসে ঘরের মধ্যেই রেখে দিল। রেখে তার হাত পাত কাঁপতে লাগলো, সে মনে হলো এখনই যেন মাথা ঘুরে পড়ে যাবে। কোনো রকমে বাইরে বেরিয়ে এলো, বাইরে বেরিয়ে এসে সাইকেলটা ধরে হনন হনন করে জোরে সাইকেলটা চালাতে লাগলো। কখন শহরের রাস্তার ওপর গ্রাম থেকে বেরিয়ে শহরের রাস্তার ওপর এসে হঠাৎ খেয়ে পড়ে গেছে, জ্ঞান ছিল না। জীবনে এই ডাক্তার বিমানবাবু জীবনে ভয় কি জিনিস সেদিন পেয়েছিল দিনে দুপুরে। একটা অসহায় মেয়ে তার মাকে বাঁচানোর জন্য কি করুণ মিনতি করেছিল। যাক কি, কেমন লাগলো কাহিনীটি, কেমন লাগলো ঘটনাটা? যদি ভালো লাগে তবে একটা লাইক অন্তত দেবেন, যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা আমার গল্প শোনেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আবার কোনো কাহিনী আপনাদের সামনে ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে আসবো।